হ্যালো আসসালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওটা CPA Build ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আর কারণটা হচ্ছে আপনারা অনেকেই এই ইমেলটা রিসিভ করেছেন সেটা হচ্ছে যে No US Activities Certificate এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে এটা রিসাবমিট করতে হবে তা না হলে আপনাদের CPA Build থেকে পেমেন্ট দেওয়া হবে না সো কারা এই ইমেলটা পাচ্ছেন এবং কিভাবে সাধারণত এই No US Activities Certificateটা রিসাবমিট করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে সো এই জন্য যে কাজটা করতে হবে অবশ্যই ফুল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজে কাউকে টাকা পয়সা না দেওয়া ছাড়াই এই যে No US Activities Certificate আপনারা রিসাবমিট করবেন এবং আপনারা আবার আগের মতো CPA Build থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে সো চলেন দেখে নেওয়া যাক সো শুরুতে আমি আপনাদেরকে বলে নিচ্ছি সেটা হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দিতেছি মোবাইল রেকর্ড করে এর কারণটা হচ্ছে যে আমি কম্পিউটারে দিতেছি না মোস্ট অফ CPA Build ইউজাররা কিন্তু মোবাইল থেকে কিন্তু সাধারণত CPA Buildটা কন্টিনিউ করেন কিংবা CPA Build-এ কাজ করেন এজন্য আমি মোবাইল দিয়ে সাধারণত ভিডিওটা করতেছি ঠিক আছে সো চলুন আমি প্রথমে যে মেইলটা পাই মেইলটা দেখাই তারপর আমি আপনাদেরকে দেখাবো যে এই No US Activities Certificate-টা কিভাবে আপনারা রিসাবমিট করবেন খুব সহজে সো দেখেন আমি আমার মেইল আসলে এখানে আপনাদেরকে দেখাইতে পারবো যে দেখেন এই যে নোটিশ ইওর সার্টিফিকেট অফ No US Activities firm will expire in 14 days আমি কিন্তু আজ থেকে 5 দিন আগে কিন্তু মেইলটা পাই এই মেইলটা পাওয়ার পর আমি একটু কনফিউজড হয়ে যায় যে এটা আবার কেমনে কি তার মানে এখানে কিন্তু নিচে বলতেছে যে আপনি যদি এই 14 দিনের ভিতর যদি এই No US Activities সার্টিফিকেটটা রিসাবমিট না করেন তাহলে আপনাকে আর CPA Build থেকে পেমেন্ট দেওয়া হবে না সো তখন কিন্তু আমি আকাশ থেকে বললাম কেন CPA Build থেকে পেমেন্ট দেওয়া হবে না কারণ এত কষ্ট করে কাজ করতেছি ঠিক আছে সো ভাবলাম যে অনেকেই হয়তো বা এই প্রবলেমটা পড়তেছেন তারপর দেখে যে বেশ কয়েকজন আমাকে ফেসবুক পেজে নক দিয়েছেন যে ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেন সো শত ব্যস্ততার পরেও কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা আমার করা সো এখন প্রশ্ন হচ্ছে যে এই মেইলটা আপনারা কারা পাবেন যে এই যে No US Activities Certificate এটা সো আপনারা যারা সাধারণত CPA Build ইউজ করেন এবং এই No US Activities সার্টিফিকেটের মেয়াদ কিন্তু থাকে হচ্ছে 1 বছর এটা প্রথমে একটু বলে নিই তারপর আমি সাবমিট করাটা শেখাবো আপনাদেরকে ঠিক আছে এবং এই যে No US Activities সার্টিফিকেট এই জন্যই এটা আমাদেরকে প্রদান করতে হয় CPA Build-কে কারণটা হচ্ছে যে আমরা কিন্তু ইউএসের বাসিন্দা না বাট আমরা CPA Build-এ কাজ করতেছি এবং পেমেন্ট নিতেছি এই জন্য কিন্তু আমাদেরকে এই যে No US Activities সার্টিফিকেটটা এটা সাবমিট করতে হয় সো আমরা যখন সাধারণত নতুন CPA Build অ্যাকাউন্ট নিয়েছি তখন কিন্তু আমরা পেমেন্ট মেথড অ্যাড করেছি আমরা অনেকেই পিওনারে নিতেছি আমরা অনেকেই সাধারণত অন্যান্য যে মেথডগুলো আছে ব্যাংক বা ওয়ারে নিতেছি ঠিক আছে সো তখন কিন্তু আমরা কিন্তু ট্যাক্স ফর্মটা ফিল আপ করেছি তখন কিন্তু আমরা এই যে No US Activities সার্টিফিকেট সেটা প্রোভাইড করছি তাদেরকে স্পেশালি NID কার্ড ঠিক আছে সো অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন যে ভাই এইটা আবার কেমনে কি কিভাবে কি করব সো চলেন খুব সহজে দেখে নেওয়া যাক বাট এই ছোট্ট একটা কাজ করতে অনেকেই কিন্তু অনেকের কাছ থেকে টাকা পয়সা নিতেছেন সো এই কাজটা কখনোই করবেন না আপনারা এই প্রতারকদের থেকে সাবধান আজকের এই ভিডিওটা দেখার পর আপনি জাস্ট 2-1 ক্লিকেই কিন্তু খুব সহজে এই সার্টিফিকেটটা আপনি রিসাবমিট করতে পারবেন ঠিক আছে সো আপনাদেরকে বলতেছি যারা এই কাজগুলো করেন যে ছোটোখাটো কাজ করে অন্যের থেকে টাকা পয়সা নেন এগুলো থেকেও আপনারা বিরত থাকেন সো দেখেন আমি CPA Build-এ লগ ইন করলাম সো CPA Build-এ লগ ইন করার পর আমরা প্রথমে যে কাজটি করব অনেকেই হয়তো বা ইউটিউবে ভিডিও দিয়েছে এটা বেশ কয়েক মাস আগের বাট এটা কিন্তু এখন আপডেট হয়েছে আপডেট নিয়মেই এই No US Activities সার্টিফিকেটটা আমি আপনাদেরকে করে দেখাবো আর কি সাবমিট করে দেখাবো সো খুবই সহজ এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে CPA Build-এ পেমেন্টে যাবেন পেমেন্টে গিয়ে পেমেন্ট সেটিংসে যাবেন তারপর আপনি যদি Tipalti-তে অ্যাক্টিভ করে থাকেন সো Tipalti-র ভিতরে যাবেন তারপর আপনার এই যে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিছু কপি করবেন তারপর সাবমিট করবেন সো এই জন্য আমরা প্রথমে যাব হচ্ছে CPA Build-এর প্রোফাইলে CPA Build-এর প্রোফাইলে পেমেন্টে যাব বাট এই ভিডিওটার কিছু অংশ আমি ব্লার করে দেব কারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কারণটা হচ্ছে যে আমি সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে আমি করে দেখাবো যে এমন না যে আমি আগে ভিডিও করেছি আগে আমি এই সাবমিট করেছি তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি এমন না আমি জাস্ট আপনাদের সাথে এখন আমি সরাসরি এই অ্যাক্টিভিটি সার্টিফিকেটটা অ্যাড করব সো এই জন্য আমরা যে কাজটা করবো এই জন্য কিন্তু আমি ভিডিওর কিছু অংশ ব্লার করে রাখবো, আগে বলে রাখতেছি। সো আমরা এই যে সেটিংসে চলে গেলাম, দেখেন সেটিংসে চলে যাওয়ার পর আমরা এই যে পেমেন্টে চলে যাব। ওকে, সো পেমেন্টে চলে যাওয়ার পর আমরা যে কাজটা করব এই যে নিচের দিকে আপনারা দেখতে পারবেন, দেখেন এখানে কিন্তু আছে হচ্ছে অ্যাড অ্যান্ড এডিট পেমেন্ট ডিটেলস অ্যান্ড হচ্ছে ভিউ স্ট্যাটাস। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাড অ্যান্ড এডিট পেমেন্ট ডিটেলসে আমরা ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করার পর এরকম অপশন দেখাবে, তারপর আপনারা যে কাজটা করবেন পেমেন্টস ভিয়া টিপালটি, এটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে টিপালটির যে ফর্মটা আছে ওই ফর্মে চলে যাবে, মানে নিয়ে যাবে। তারপর ওখানে যাওয়ার পর এই যে এখানে দেখেন এখানে কিন্তু চারটা ধাপ আছে, একটা হচ্ছে প্রথমে অ্যাড্রেস, তারপর হচ্ছে পেমেন্ট মেথড, তারপর হচ্ছে ট্যাক্স ফর্মস। দেখেন এই যে আপনাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট এই যে ট্যাক্স ফর্ম আছে সেখানে যেতে হবে। এবং এখানে নিচে আরেকটা বিষয় দেখেন, আমাকে কিন্তু অলরেডি নোটিশ দেওয়া হয়েছে, কি দেখেন এই যে এটা নোটিস, ইউর সার্টিফিকেট অফ নো ইউএস অ্যাক্টিভিটিস ইজ অ্যাবাউট টু এক্সপায়ার, প্লিজ প্রসিড টু ট্যাক্স ফর্মস টু রিনিউ ইউএস সার্টিফিকেট। সো আমাকে এখানে নোটিশে দেওয়া হয়েছে যে আপনার নন ইউএস যে অ্যাক্টিভিটিস সার্টিফিকেট আছে এটা কিন্তু অলরেডি গোয়িং টু এক্সপায়ার, সো ইউ হ্যাভ টু renew your no US activities before expire. ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছেন। সো আমাদেরকে এই নো ইউএস অ্যাক্টিভিটি সার্টিফিকেটটা সাবমিট করার জন্য এই যে যে ট্যাক্স ফর্মস আছে এখানে যেতে হবে। বাট আপনি যদি এই 3 নাম্বার ধাপ পর্যন্ত যেতে চান আপনাদেরকে নিচে যেতে হবে, প্রথমে এই যে এই পেজটার নিচে গিয়ে আপনাকে জাস্ট এই যে নেক্সট নেক্সট করে দুইটা নেক্সট করার পরে আপনার 3য় নেক্সটে কিন্তু ওই ধাপটাতে চলে যাবেন। দেখেন আমরা এখন আসলাম পেমেন্ট মেথডে। সো পেমেন্ট মেথড এখানে অলরেডি অ্যাড করা আছে। সো একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো কিছু আপনারা এখানে এডিট করবেন না, অ্যাড্রেসে না পেমেন্ট মেথডে, জাস্ট ট্যাক্স ফর্মে গিয়ে জাস্ট 2টা ক্লিক করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। জাস্ট নেক্সট করবেন। অনেকেই এই বিষয়টা বুঝতেছেন না, কারণ হচ্ছে সিপি বিল্ডের পেমেন্ট মেথডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা যদি আপনি কোনো ভুল ত্রুটি করে থাকেন কিংবা চেঞ্জ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। সো দেখেন আমরা কিন্তু 3 নাম্বার ধাপটাতে চলে আসছি। এখন এখানে এইটা দেখতে পারবেন, দেখেন যে ট্যাক্স ফর্ম রিভিউ, এখানে আসার পরে এখানে দেখতে পারবেন যে সব কিছু মোটামুটি টান। আপনারা এখানে দেখতে পারবেন ওপরের এই যে সার্টিফিকেট অফ নো ইউএস অ্যাক্টিভিটিস, এই যে একটা ডেট দেখতে পারবেন, এই যে এখানে একটা ডেট দেখতে পারবেন, এটা তেমন কোনো কিছু করতে হবে না। আবার অনেকেই কিন্তু এই কাজটা করতে পারেন যে টু সাবমিট এ নিউ ট্যাক্স ফর্ম, অনেকেই এটা করতে পারেন, বাট এটাও করার দরকার নেই। কারণটা হচ্ছে অলরেডি তো আপনি সাবমিট করেছেন, আপনারও দরকার নাই, মানুষ তো আপনি একটাই। এই যে আপনাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন এই যে 2টা ক্লিকের পর এই যে 3য় যে ক্লিক দেখতে পাচ্ছেন, টু সাবমিট এ নিউ সার্টিফিকেট অফ নো ইউএস অ্যাক্টিভিটিস, ক্লিক হিয়ার, এটাতে ক্লিক করবেন আপনারা। এই যে উপরে যে 2টা ক্লিক আছে, এই 2টা যেমন আছে, এই যে দেখেন এইটা এই 2টা ক্লিকই করবেন না, যেমন তেমনই জাস্ট এই যে 3 নাম্বারের ধাপটাতে এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। দেখেন যখন ক্লিক করবেন তখন আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। জাস্ট খুবই সহজ, আপনি এখানে টিক মার্ক দিবেন, আপনি এই যে নামটা আছে এখানে, আপনি যে নামে সাধারণত সিপি বিল্ড অ্যাকাউন্ট করেছেন ওটা কপি করবেন, কপি করে নিয়ে এসে এই যে দেখেন সিগনেচার অফ ইন্ডিভিজুয়াল হু ইজ দ্য বেনিফিশিয়াল অনার, জাস্ট এটাতে পেস্ট করে দেবেন। এই যে জাস্ট আপনি এখানে যদি সাবমিটে ক্লিক করে দেন, এই যে এখানে সাবমিট হয়ে যাবে। দেখেন আমি এই ভিডিওতে সরাসরি আমার অ্যাকাউন্টের জন্য এটা করতেছি, দেখেন এই যে সাবমিট করে দিলাম। এই যে সাবমিট করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট নেক্সটে ক্লিক করবেন, আপনার কাজ কিন্তু শেষ। এই যে দেখেন এই যে আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাইলাম, সরাসরি আমি কোনো কিছু কিন্তু স্কিপ করি নাই, জাস্ট সরাসরি আমি আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখেন ডান, এখানে কি লেখা উঠছে দেখেন যে ডান, ইউ আর অল সেট, পেমেন্টস উইল বি মেড পার ইউর সেকশন, ইফ ইউ ওয়ান্ট টু রিভিউ ইউর ইনফরমেশন প্রেস দ্য ব্যাক বাটন টু রিভিউ প্রিভিয়াস ফর্ম, ইফ ইউ উইশ টু এডিট অ্যানি ডিটেলস ক্লিক দ্য, সো দ্যাট মিনস আমাদের অলরেডি ডান। আমরা যদি ব্যাকে ক্লিক করে দেখেন না, এটা আর ব্যাকে ক্লিক করার দরকার নাই, যেহেতু আমরা অলরেডি করে ফেলেছি। সো সরি টু সে দ্যাট, এখন আমরা সরাসরি আমাদের এই যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটাতে চলে যাব। এই যে দেখেন আমরা পেমেন্টে চলে গেলাম, যাওয়ার পর আমরা অ্যাকাউন্টটাতে একটু লগ ইন করে দেখি। সো এই ছোট্ট একটা কাজ করার জন্য অনেকেই কিন্তু অনেক কিছু করতেছে, আমরা যদি টাকা নিতেছে অনেকের কাছ থেকে, সো এই কাজটা ভুলে করবেন না। আমরা যদি একটু এই যে অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস এটাতে একটু চলে যাই, যাওয়ার পর আবার যদি টিপালটিতে চলে যায় দেখি, এবং তিন নম্বর ধাপ পর্যন্ত চলে যেয়ে দেখে আমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল ওইটা উঠে গেছে কি না, যদি না চলে যায় তারপরে কিন্তু যাবে, একটু সময় লাগবে। দেখি, এই যে দেখেন এটা কিন্তু অলমোস্ট কিন্তু চলে গেছে। এই যে সো এটা কিন্তু আর নেই, আপনারা ওপরে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, ওটা কিন্তু আর নেই, ওটা কিন্তু চলে গেছে, দেখেন। হ্যাঁ, এটা ডান, এটা কিন্তু চলে গেছে। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সাধারণত কীভাবে আপনারা যারা সিপিএ বিল ব্যবহার করতেছেন প্রায় 1 থেকে দেড় বছর, সো তারা কিন্তু এই মেসেজটা পেয়েছেন যে নো ইউএস অ্যাক্টিভিটিস সার্টিফিকেট। সো এটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে রিসাবমিশন করে দেখাইলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর অনেক দিন পর ভিডিও দিলাম, আশা করি পরবর্তীতে ভিডিও দিতে পারবো। সো সিপি বিল সম্পর্কে এবং টিপালটি কীভাবে অ্যাড করবেন এগুলো সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং এখনও যারা আপনার সিপি বিলটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাচ্ছেন না, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি আমার রেফার লিঙ্ক দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে কিন্তু খুব সহজে জয়েন করতে পারবেন। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।